প্রিয় দর্শক, শুভ দুপুর। চ্যানেল আই এর পর্দায় ওয়ালটন প্রেজেন্স তারকা কথনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, এরকম শীতের একটা দিনে প্রিয় মানুষদেরকে নিয়ে আড্ডা দিতে, কথা বলতে কার না ভালো লাগে। আর তাই চ্যানেল আই এর পর্দায় সরাসরি আপনাদের সাথে, আমাদের প্রিয় মানুষদের সাথে আড্ডা দিতে যুক্ত হয়েছি। আমাদের সাথে আজকে আছেন প্রিয় মানুষ, গুণী মানুষ, তাদের নামের পাশে অনেকগুলো বিশেষণ যোগ করাই যায়। কিন্তু তারা, আমাদের সাথে যারা আছেন, তারা একে অপরেরও প্রিয় মানুষ। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় তারেক আনাম স্যার এবং শ্রদ্ধেয় নিমা রহমান ম্যাম। শুভ দুপুর। শুভ দুপুর। প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে সকাল থেকে 12টা পর্যন্ত যে অর্ধেক দিন আমরা পার করলাম, এটি কেমন কাটলো? আর সেই সাথে নতুন বছর থেকে আজ 10 তারিখ, এ পর্যন্ত কেমন কাটলো দিনগুলো? না, আমার যেভাবে প্রত্যেক দিন ইউজুয়াল কাটে সেভাবেই কেটেছে, নাথিং স্পেশাল ইয়েট। যেহেতু আমি যে কাজটা করি সে কাজটা খুব এনজয় করেই করি, আমার সকালবেলা একটা রুটিন থাকে, সেটা এই ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়া থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম নিয়ে একটু ভাবা, এবং যে শিডিউলগুলো আছে সেগুলো তাদের সঙ্গে কথাবার্তা বলা, এগুলো নিয়ে এই কাজকর্ম হয়। আর সবসময় দিন মানেই আমার কাছে একটা নতুন সূচনা, নতুন দিন, নতুন সম্ভাবনা, নতুন আশা। আর সকালবেলা আমার মনটা ভালোই থাকে, সুতরাং আমার কোনো ধরনের, আমি যোগ করে দিই, তারিখ সকালবেলা উঠে এক্সারসাইজ করে, যোগা করে, তারপরে ফেসবুক নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, তারপরে নাস্তা করে। ফেসবুক দেখি না। না, তাহলে এই পার্সপেক্টিভ থেকে যদি আসি, যে নিমা রহমান আপনার কথা বললেন, আপনি সকালে কি করেন? আর আপনি তাহলে নিমা রহমানের কথাই বলুন, উনি তার সকালটা কেমন কাটে নরমালি এবং আজকে? ওনার সকালটা মাঝে মধ্যে দেখি ভীষণ ভালো কাটে, মানে খুবই ঈর্ষা করার মতো কাণ্ড কারখানা করেন, আবার মাঝে মধ্যে হঠাৎ করে কোনো কিছুই নাই, মনে হয় যেন কিছুই ঘটছে না পৃথিবীতে এরকম। প্রচুর গান টান শোনে, এবং সেগুলো অনেক ক্ষেত্রে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা আরো ভালো গান, যেগুলো সুন্দর রুচির যে গানগুলো, আর খুব যখন মুড টুড ভালো থাকে তখন বিভিন্ন ধরনের ইয়ে করে, আর মাঝে মধ্যেই আমার রুমে এসে বিরক্ত করার চেষ্টা করে। গান থেকে যদি আসি, তাহলে গানের কার কেমন রুচি প্রথমে আপনার কাছে? আমার খুব ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পছন্দ, মোজার্ট আমার ফেভারিট কম্পোজার, তারপরে বিটোভেন, তারপরে চাইকভস্কি, এদের আর কি খুব ফেভারিট। আর এদিকে রয়েছে ইস্টার্ন ক্লাসিক্যালের মধ্যে আমার সন্তুর সবচেয়ে ভালো লাগে, তারপরে বাঁশি, তারপরে তবলা, ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টাল। আমি গানের চেয়ে বেশি ইনস্ট্রুমেন্টালের দিকে ঝুঁকে পড়ি, আর রবীন্দ্রসঙ্গীত তো আছেই, জীবনের সাথে জড়িয়ে রয়েছে রবীন্দ্রসঙ্গীত অবশ্যই। আর স্যারের কি পছন্দ? আমাদের দুজনের আসলে সঙ্গীতের পছন্দ এবং খাওয়ার পছন্দ খুব মিল, অনেক দিক দিয়ে অপছন্দ থাকতে পারে অনেক কিছু নিয়ে, কিন্তু এদিকটা খুব ভালো মিল আছে। আমার প্রথম পছন্দ রবীন্দ্রসঙ্গীত এবং পুরোনো দিনের বাংলা গান, তারপর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল দুটোই। খুব সুদিং মিউজিক, সকালবেলায় ধরনের মিউজিকই ভালো লাগে শুনি। আগে এক সময় খুব বেশি শুনতাম, ইদানিংকালে আমি আসলে খুব বেশি নিমগ্ন হয়ে যাই সংবাদপত্রে, এবং ফেসবুক যেটা বললো, ফেসবুকে আমি এমনি ফেসবুক করি না, আমি একটু স্ক্রল করে দেখি যে আজকের দিনের কোন কোন আর্টিকেল কে কে শেয়ার করলো, কী ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ, একটু নিজেকে আলোকিত করা যায় ধরনের কোনো কিছু পেলাম কিনা একটু পড়ি। আর আমাদের কিছু, আমাদের পুরনো গ্রুপ থাকে কিছু, স্পেশালি আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়তাম দিল্লিতে, তো সেই পুরনো বন্ধুবান্ধবদের একটা গ্রুপ আছে, ওরা বিভিন্ন ধরনের ভিডিও, যেগুলো খুব এনলাইটনিং এবং অনেক সময় অনেক কিছুই ওরা শেয়ার টেয়ার করে, সেগুলো দেখি। এটাই সোশ্যাল মিডিয়ার আসলে একটা সবচেয়ে ভালো জিনিস। না না, তারপরে আরেকটা কি বলে ওটাকে, লাফটার দ্য বেস্ট মেডিসিন বলে একটা সাইট আছে, সেখান থেকে প্রচুর সে জোকস পায় এবং আপন মনে হাসতে থাকে। জোকসগুলো শেয়ার করলে তো পুরো বাসায় একসাথে হাসতে পারে তাহলে। না, এটা আমি একাই হাসি, আমার একাই হাসি,
নিমা ওষুধ ছিল না, কিন্তু ইদানিংকালে হাসে দেখি। আর আমার ছেলে একটু মাঝে মধ্যে হাসে, বেশিরভাগ ক্ষেত্রে ইদানিংকালে গম্ভীর হয়ে যায়, মানে বাবা এগুলো কি করছে এরকম একটা আপন মনে। তো ওই জায়গা থেকে যদি আসি যে বাসার ফুড হ্যাবিট থেকে, বাসার রান্নাঘরের কর্তা কে? আমি। আচ্ছা, তো রাঁধুনি হিসেবে নিমা রহমান কত মার্কস যদি দেওয়া যায় তাহলে কত? 100 এ 100। আর রাঁধুনি হিসেবে তারিকা নাম খান? এ বাবা, খেলে তো বলবো, পানি গরম খুব ভালো করতে পারে, ডিম সেদ্ধ খুব ভালো করতে পারে, আর কিছু পারো? আমি করি, আমি যেগুলো আমি আমি লুকাই তো রাখি আসলে আমার প্রতিভাটা। আমি 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 নিজে আমারটা হলো কি, ওই যে গুনতে পারে না কিন্তু কম পড়লে বুঝতে পারে, এরকম একটা ব্যাপার থাকে না? তো এরকম একটা ব্যাপার আছে যে আমি ভালো খাবার খুব ভালো বুঝি, আমার রুচির দিকটা নিয়ে আমি নিজেই খুব আত্মবিশ্বাসী, এবং আমার জিহ্বার স্বাদ কখনো আমাকে বিট্রে করে না। আমি পৃথিবীর বহু জায়গার বহু ডিশ আমি আমি স্বাদ গ্রহণ করেছি এবং সেগুলো আমার চমৎকার অভিজ্ঞতা। তারিকের আরেকটা গুণ আছে, অসাধারণ বাজার করে, বাজার ভালো না হলে রান্না ভালো হয় না, অসাধারণ বাজার করে। তো এক্ষেত্রে তো একে অন্যের পরিপূরকই বলা যায়। আমি যদি অসাধারণ বাজার করি সেটা তো অন্য একটা জিনিস, কিন্তু আমি বলবো আমি বাজারে যাওয়ার আগে খুঁতখুঁতানি হয়, কিন্তু বাজারে গেলে পরে আমি খুব এনজয় করি। আচ্ছা, আমার খুব, এবং আমার মনে হয় এটা অভিনেতার জন্য একটা পাঠ্য, বাজারে গিয়ে মানুষকে দেখা, মানুষের সঙ্গে বার্গেন করা, বিভিন্ন লোককে সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, তাদের বিভিন্ন চলার বলার অ্যাটিটিউডের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। বাজারে গিয়ে কি এরকম বার্গেনিং করা হয়, দামাদামি করা হয়? একদম ভাবে আমি এটা খুব খুব এনজয় করি, নট দ্যাট যে আমি 10 টাকা বাঁচালাম সেটা কিন্তু না, কিন্তু হ্যাঁ একটা ভালো জিনিস কিনছি সেখানে হয়তো 10 টাকা বেশি দিচ্ছি হয়তো ভালো জিনিসের জন্য, ভালো জিনিস কিনা পরখ করা। আর মানুষের মধ্যে আমার মনে হয় একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে মানুষ আসলে জিততে চায়, প্রতি মুহূর্তে জিততে চায়, প্রতি মুহূর্তে তার অস্তিত্বকে নিয়ে অনুভব করতে চায়, বাঁচার অনেক কিছু ই হচ্ছে কিন্তু মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা। তো এই যে বাজার করে বাসায় নিয়ে আসি, তারপরে আপনার অনুভূতি বা রিঅ্যাকশন কেমন থাকে? খুব ভালো বাজার, খুব ভালো বাজার করে, সেরকম কখনো এরকম মনে হয় না? খারাপ করলেও বলা যাবে না, বলা যাবে না, বললে কি হবে না, ভালোই বাজার করে, খুব ভালো বাজার করে, সত্যি ভালো বাজার করে। নতুন বছরে আজ 10 দিন হয়ে গেল অলমোস্ট, কেমন কাটছে? আমরা দুবার বাজার করেছি নতুন বছরে, দুবার বাজার করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন যদি মনে করি যে এই যে আমরা সকাল থেকে আজ দুপুর পর্যন্ত, এখন এরকম জীবনের সকাল থেকে এখন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি, তো ওই সকালের সময়টা যেটুকু আমরা পার করেছি ওটা আমরা চাইলেও আর দেখতে পারবো না। যেমন ওই সময় শিল্পটা কেমন ছিল, ওই সময় মঞ্চ নাটক কেমন ছিল, ওই সময়ের কথা যদি একটু বলতেন, শুরুর দিককার কথা, যখন হয়তো বা টেলিভিশন পর্দা তো অ্যাভেলেবল ছিল না। আমি শুরু করছি। আচ্ছা, আমি একেবারে ছোট থেকে যখন টেলিভিশন শুরু হয়েছে তখন থেকে ছোটদের অনুষ্ঠান করে বড় হয়েছি, ছড়া বলতাম, ছড়া গান করতাম, তারপরে আস্তে 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 5 বছর বয়সে 1970তে আতিকুল হক চৌধুরীর লেখা নাটক এবং ওনার প্রযোজনায় যেদিন চিঠি এলো নাটকে প্রথম অভিনয় করি। তো টেলিভিশনটা তখন অন্যরকম ছিল, অনেক রিহার্সাল হতো, অনেক ড্রাই রিহার্সাল হতো আমাদের ইয়েতে গিয়ে, স্টুডিওতে গিয়ে। তো সেই ছোটবেলার থেকে আমি অভিনয় করে 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 এসে এই পর্যন্ত এসেছি। তারপরে বছর 8-এক যখন বয়স তখন থেকে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দিয়েছি, তখনও আমাদের ওয়ার্কশপগুলো আর রিহার্সালগুলো অন্যরকম হতো, সবাই রিহার্সালে মগ্ন, অন্য কোনো কিছুতে না। এই জিনিসটা এখন মিসিং, প্রফেশনালিজম তখন বেশি ছিল আমি বলবো। যদি এখন টাকা পয়সার দিক দিয়ে প্রফেশনাল হওয়া হয়েছে, কিন্তু অ্যাটিটিউডের দিক থেকে প্রফেশনালিজম তখন বেশি ছিল, আন্তরিকতা থেকে হয়তো বা প্রফেশনালিজম শুরু হয়েছিল। হ্যাঁ, তুমি মানে মানে ওই অনুপাতে বলতে গেলে নিমা রহমান আমার সিনিয়র অনেক। তো আমি আমার বাসাতে ওই আমি মফস্বলের মানুষ, একেবারেই গ্রামের মানুষ,
কবে বর্ধিষ্ণু গ্রাম বলে না এক ধরনের, আমাদের সাতক্ষীর রসুলপুরের খাঁ পরিবার খুব বিখ্যাত পরিবার ছিল এবং অত্যন্ত প্রগতিশীল পরিবার, এবং ওই সবাই মিলে একসঙ্গে গান বাজনা আবৃত্তি এগুলো হতো। আমরা ওই একটা জামতলা ছিল ওখানে গিয়ে ওই গ্রামের লোকজন আমাদের যত যারা আছে আত্মীয় স্বজন তাদের মিলে একটা মাইক থাকতো আসতো আমার মনে আছে, আর তখন পেট্রোম্যাক্স হ্যাজাক লাইট বলতে পারি সেটা জেলে মোটামুটি কারেন্ট তো ছিল না সেই সময় থেকেই ওই ছড়া আবৃত্তি এগুলো করার অভ্যেস। তারপর বাবা নাটক করতেন, সেখানে যাওয়া দেখা, পরে ওখানেই মফস্বলে সেই অনেক আগে যখন আমি ক্লাস সেভেনে তারপরেই প্রথম মঞ্চে উঠি, তারপরে গ্রুপ থিয়েটার ছিল কল্লোল বলে একটি, এই কোরক বলে একটি নাট্যগোষ্ঠী ছিল একেবারে বাচ্চাদের, শুধু নাটক না আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতাম। আমরা রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তী করতাম, আমরা তখন 21 ফেব্রুয়ারি করা শুরু করেছি, আমরা বৈশাখের অনুষ্ঠান করতাম, আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতাম। আমি যেটা পয়েন্ট আউট করতে চাই এই বিষয়ে সেটি হচ্ছে পরিবারের শিক্ষাটা খুব বড় প্রয়োজন, এই সংস্কৃতি বলো আর মানে এমনি পড়াশুনো বলো সব কিছু মিলিয়ে কিন্তু একটা পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে গেলে এটা খুব বড় প্রয়োজন। আপনাকে বিভিন্ন জায়গায় বলতে শুনেছি যে আপনার আব্বু শিল্পানুরাগী মানুষ ছিলেন, বড় চাচা ছিলেন, একজন বড় মোটিভেটর। তো আপনাদের এখন যে পরিবার, আমি একটু শেষ করিনি সেটা হচ্ছে যে এর সঙ্গে রিলেট করতে চাই এই মুহূর্তে যে অনেকেই আজকাল আমরা ধাবিত হই বিশেষ করে বাবা মারা, সেটা হচ্ছে বাচ্চা GPA 5 পেলো কিনা, বাচ্চার অমুক টিউশনি তমুক টিউশনি এইটার মধ্যে যেতে হবে তমুকের মধ্যে যেতে হবে, এইগুলো দিয়ে আসলে পরিপূর্ণ বিকাশ মানুষের হয় না। হ্যাঁ হয়তো আপনাকে ভালো রেজাল্ট করলে হয়তো একটা চাকরির জায়গায় প্রবেশাধিকার পাবে, কিন্তু আজকের দুনিয়াতে একটু মাল্টিফোকাস না হলে খুব মুশকিল। তো আমাদের জীবনটা তো চলে গেছে, কিন্তু আমি বলছি আগামী দিনে যারা আসলে একটু অন্যভাবে ভাবেন জীবনটাকে, যারা দুনিয়াটাকে দেখছেন তাদেরকে এইটুকু ভাবতে হবে যে আজকাল দুনিয়াতে ওই মানে পার্থিব যে ধরনের লেখাপড়ার যে শিক্ষাটা ওটা প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজেরও দরকার আছে, মানে মাল্টিফেসেট হতে হবে। আমরা যেমন আমাদের সময় থাকতো খেলার, বই পড়ার, টিচার আসবে, তখন তো কোচিং ছিল না, তো এগুলো গান শেখা, নাচ শেখা, ছবি আঁকার সব আলাদা 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 ছিল। তখন ধর্মীয় শিক্ষাটাও হয়েছে, সবই হয়েছে, সবই করেছি আমরা, আমরা পরিপূর্ণ মানুষ হয়েছি বলতে পারবো, আমাদের সময়টা গোল্ডেন এজ বলবো আমি। কিন্তু এখন কোনো বাড়িতে গেলেই আর হারমোনিয়াম তবলা তানপুরা দেখি না, গীতবিতান দেখি না, সঞ্চয়িতা দেখি না। আজ তখনকার দিনে যে কোনো বাড়িতে গেলেই চাইলে পাওয়া যেত, এখন সব ম্যাটেরিয়ালিস্টিক, কেমন যান্ত্রিক একটা জীবনের প্রতি ধাবমান সবাই। আপনারা দুজন দুটি নাট্যদলে কাজ করেছিলেন, তো তারপরে কিভাবে একে অপরের সাথে দেখা হলো দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন? এটা অনেক পুরনো গল্প। হ্যাঁ, পুরনো গল্পই যদি আমরা স্মৃতি রোমন্থনের মাধ্যমে নতুন বর্ষে আমরা নতুন ভাবে শুনি। আমি তো ভুলেই গেছি কিভাবে দেখা হলো। ম্যাগনেটস করতে গিয়ে আমি অবশ্য তার আগে থেকে তারিখকে চিনতাম, মুস্তাফা মনোয়ার আমার, আমিও চিনতাম, আমি তো নিবারণের ফ্যান ছিলাম আসলে। হ্যাঁ, এখন না, একদম ফ্যান না, প্লিজ আবার ফ্যান হয়ে যাও এই বছর থেকে, এখন নিবারণ আমার ফ্যান। এখন মুস্তাফা মনোয়ারের আমার মামা, তো ওনার বাসায় তারিক পাপেটের উপরে কাজ করতো, তখন থেকে আমি তারিককে চিনি। তো আমি একটু পাজি গোছের ছিলাম, তো তারেককে আমি এই তুই তুকারি এইসব করতাম, এই কিরে তুই নাটক করলি ভালোই হলো দেখলাম এইসব বলতাম, অনেক মাতবর ছিলাম ছোট কিন্তু মাতবর। তো মানে পাকা বলে না পাকা। তা ম্যাকবেথ করবার সময় তারেক আমাকে একটু আড় চোখে চোখে দেখতো, মোটেও না, আমি কিন্তু আড় চোখে দেখতো আমি যেতাম এবং তারেককে ডাকতাম, আমি ট্রেটা নেওয়ার জন্য, লম্বা টম্বা তাগড়া শরীর, ট্রে 50 জনের কাপের ট্রে আমি তো নিতে পারি না, তারেক আয় ট্রেটা নে, এরকম করে ট্রে নিয়ে আসতো।
এই করতে করতে কেমন করে যেন কি হয়ে গেল, মানে মোদের কথা হচ্ছে ট্রেই দায়ী সমস্ত কিছুর জন্য, আর চোখে তাকানো থেকে ট্রে ট্রের মাধ্যমে। আমি একটু প্রশ্ন করতে চাই, আচ্ছা আমি যদি আট চোখে তাকাচ্ছি তাহলে উনি না তাকালে কি করে দেখলেন? আমি আট চোখে তাকাতাম, আমি তো স্বীকার করছি আমি তাকিয়ে দেখেছি আট চোখে তাকাই, আড়ে আড়েই পরে গিয়ে ট্রের মধ্যে আটকে গেছে না। তারপরে একবার আমি অনেক উঁচুতে স্পাইডার লিলি বলে একটা ফুল ছিল ইয়েতে ব্রিটিশ কাউন্সিলে, তো স্পাইডার লিলি কেউ কেউ পেরে দিতে পারে, আমি পারছি না পারতে, তো ওকে বলেছি ডেকেছি এই এদিকে আয় স্পাইডার লিলিটা পেরে দে, পেরে দিয়েছি, তখন আবার ডেকে বলেছি শোন এটা আবার তুই সবাইকে বলিস না, তুই আমাকে ফুল দিয়েছিস তাহলে সবাই ভাবে তোর সাথে আমার প্রেম হয়ে গেছে। এই যে তুই তো কারি ছিল এই সুন্দর একটা হাসির একটা সম্পর্ক, এখান থেকে কখন তুমি হয়ে গেল আসলে, মানে সেই ট্রানজিশন পয়েন্টটা কখন বুঝতে পারলেন দুইজনে যে না? এরকম আলাদা করে বলা মুশকিল যে ভদ্রতা করে তুমি হয়ে গেছে। হ্যাঁ মানে এক্স্যাক্টলি এইভাবে অ্যাকচুয়ালি আমি মনেও করি না, এইভাবে মানুষ যদি বলে যে হঠাৎ করে একদিন বললো আমি তোমাকে ভালোবাসি, ও বললো আমি তোমাকে, এভাবে কিছু হয় না অ্যাকচুয়ালি। আমি দেখলাম ছেলেটা বেশ ভালো মানুষ, একে অপরের কাছে আসতে গিয়ে জানতে পারে বুঝতে পারে, তখন কোথাও গিয়ে মনে হয় যে মানুষটাকে আমার পাশে পেলে ভালো হবে ভালো লাগবে, এইরকম জায়গা থেকে তো তৈরি। এই যে যৌথ জীবন এইটার প্রস্তাবটা প্রথমে কার কাছ থেকে এসেছিল? আঙ্গুল কিন্তু আপনার দিকে, আমার তো এইদিকে, ওর আঙ্গুল অথবা ওইদিকে না ওইদিকে। আসলে এটা ওইটা বললাম না, ওইটা ওইভাবে হিসাব করে যাচ্ছে তুই বল বা তুমি বলো তুমি বলো হয় না, কোনো মনে মনে হয়েছে যে হ্যাঁ একসঙ্গে থাকলে হয়তো উইল হ্যাভ এ বেটার লাইফ। কত বছর হলো আপনাদের একসাথে থাকার? এটাও ভুলে গেছি, এটা বলা যাবে না, ভুলে গেছি, এত বেশি গেছে যে বলাটাই মুশকিল। 35 বছর হয়েছে, 35 বছর অনেক অনেক বড় একটা সময়। আজকে যদি একটা কবিতার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার যদি কথা দুটো কথা আমাদের উদ্দেশ্যে বলতেন। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান জীবন থেকে দিগন্ত থেকে দিগন্তে, কি ভালো তোমায় বাসি, কেমন করে বলি। থ্যাংক ইউ, ভুলে গেছি। তারপরে তো বাসায় এটা কিন্তু আমার জন্য না, এটা কিন্তু হচ্ছে চ্যানেলের জন্য, চ্যানেলের এসে কি ভালো লাগলো তোমার আজকে, চ্যানেলাই আপনাকে অনেক ভালোবাসে, আপনাদের দুজনকে অনেক ভালোবাসে, আমাদের পরিবার থেকে আপনাদের জন্য অজস্র ভালোবাসা। আর আপনাদের পরিবারে পারিবারিকভাবে আপনি এর আগে একটা উত্তরে বলছিলেন যে পারিবারিকভাবে শিল্প চর্চার যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের বাসায় কিভাবে এরকম চর্চা হয় এখন, কি ওই গান পরিবারে ভয়ঙ্করভাবে, মানে আমার ছেলেও তো ও ফিল্মের উপরে স্পেশাল ডিগ্রি করে এসছে লন্ডন ফিল্ম স্কুল থেকে উইথ ডিস্টিংশন, ভালো করেছে, ওর এই শর্ট ফিল্মটা বাইরের ফেস্টিভ্যালও পাঠিয়েছে ওর ইসের থেকে কি বলে ওর ইনস্টিটিউট থেকে, আর ওদের সামনে ওর কনভোকেশন এবং সেখানেও যাবে, সার্টিফিকেট নেবে, ওয়ারউইক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করেছে, মাস্টার্স ইন ফিল্ম ডিরেকশন। আর এখনো বছর ঘোরেনি, আমার ছেলের বিয়েও হয়েছে, সেও একজন নৃত্যশিল্পী, গৌড়ী ও নৃত্যের বাংলাদেশে বলা যায় যে পায়োনিয়ার, সেদিক থেকে ঢাকা ইউনিভার্সিটির ডান্স ডিপার্টমেন্টের লেকচারার, এখন খুব শীঘ্রই আরও উন্নতি হবে। এটা বলার উদ্দেশ্য আমার পরিবারের মানে কোনো প্রচার না, কিন্তু আমি বলছি যে একটা পরিবার তৈরি হয় আসলে এইভাবে, আমরা একে অপরের সমালোচনা করি, আলোচনা করি, বিভিন্ন দিক বিষয়ে আমরা কাজকর্ম কীভাবে করতে পারি না পারি হয়, সো দ্যার ইজ অলওয়েজ এ ক্রিয়েটিভ এক্সচেঞ্জ। আর মানুষ আসলে ক্রিয়েটিভিটি তো ওইরকমভাবে অঙ্ককষে হয় না, বিভিন্ন আইডিয়াস তৈরি হয় সেখান থেকে, মনে হয় যে এটা এটা করবে এই ধরনের। তো আমরা ছেলে রিসেন্টলি একটা বড় প্রতিষ্ঠানেও জয়েন করেছে অ্যাজ ভিডিও কনসালটেন্ট হিসেবে, সো আমাদের পুরো ব্যাপারটাই আসলে ওই
গান থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা যা পড়ছি জানছি সেগুলো আমরা শেয়ার করি সবসময়। বাসায় সমালোচনা আলোচনা হয়, খাবার টেবিলটা হচ্ছে আলোচনার জায়গা, যেটা আমার খুবই অপছন্দ। আমার মনে হয় ঘরের মধ্যে বসে আরামসে আলাপ করব না, ওরা খাবার টেবিলে বসেই আলাপ করবে। কর্মজীবনের সাথে মনে হয় যে খাবার টেবিলে কেন কর্মজীবনের ছোঁয়া চলে আসছে। সেই না, আমার একটু ইয়ে থাকে না, আমি অনেক সময় একটু লেখাপড়া করি ওই জায়গায়, বিভিন্ন জিনিসপত্র। আমার রিসেন্টলি একটা বই, একুশেতে একটা বই বেরোবে আমার, পুরোনো একটা নাটক নতুন করে ছাপা হবে, তো সেইটার ভূমিকা লিখি অনেক সময় বা অন্য কিছু লিখতে হচ্ছে, অনেক সময় অন্য কিছুতে আর্টিকেল লিখি বা কিছু, অনেক সময় আমার আমি বিজ্ঞাপন নির্মাণও করি এখন, মানে করতাম আগে, এখনও করি কম, সেটা স্ক্রিপ্ট পড়ি, স্ক্রিপ্ট নোট করি, ক্যারেক্টারগুলো বুঝি, ওখানে বসে পড়া হয়। আর একটা বড় জিনিস হচ্ছে ওয়াইফাইটা খুব কাছে ওখানে, সো আমাদের ঘরটা একটু দূরে, ওখানে ওয়াইফাই কানেকশন পাওয়া মুশকিল, বড় বাসা তো একটু সেই হিসেবে। ওই নির্মাণ নির্মাণের জায়গা থেকে যদি আসি, এখন আপনার কী কী কাজ আছে সামনে, কী কী কাজ হচ্ছে, অথবা ওই বইটা সম্পর্কে যদি? আমি নির্মাণ বলতে গেলে বিজ্ঞাপনের নির্মাণের সঙ্গে, বিজ্ঞাপন বা এভি ওবিসি টিভিসি এগুলোর মধ্যেই আমি সীমাবদ্ধ। নাটক বানাই না, বা আগামী ধরো চলচ্চিত্র বানানোর একটা পরিকল্পনা আছে, গল্পগুলো নিয়ে ভাবছি কী করবো না করবো। ইদানিংকালে ব্যস্ততা আমার অভিনয় নিয়ে, এটা প্যাশন তো ছিল, প্রফেশনও বটে আমি, এবং ছবি আমি বিভিন্ন ধরনের ছবি করি, বিশেষ করে চলচ্চিত্রে ব্যস্ততা আমার, মানে যেগুলোকে অনেকে বাণিজ্যিক ধারা বলেন বা মূল ধারা বলেন সেখানেও কাজ করি, আবার একটু অফ ট্র্যাক একটু অন্যরকম ধারা, অনেকগুলো ছবি এইভাবে তৈরি হয়ে আছে সেখানে, নুরুল আলম আতিক থেকে শুরু করে অন্যান্য বড় বড় যারা একটু অন্য ধরনের ছবি বানাচ্ছে এখানকার, তাদের সঙ্গেও কাজ করা হচ্ছে, কাজের কথা হচ্ছে বিভিন্নভাবে। এই আর নির্মাণের দিকে ইদানিংকালে ও কাজ করছে বেশি, বা কাজ করার কাজ তো করতো আগেই, মাঝখানে গ্যাপ পড়েছিল, ইদানিংকালে আবার অনেকগুলোই সিরিয়াল পরিকল্পনা করেছে, সেই ব্যাপারে আমি একটু হয়তো আমার সামনে কাজ, বেশ কিছু কাজ আছে আমার। আমি তিনটে চ্যানেলে সিরিয়াল নিয়ে আসছি নতুন করে, এবং স্টেজে একটা নাটক ডিরেকশন দেওয়ার কথা আছে, তো বছরটা পুরোই চলে যাবে এই কাজ করতে গেলে। আমরা একটু কাজগুলো সম্পর্কে যদি অল্প একটু, না এখন বলা যাবে, আচ্ছা এখনো, এটা সারপ্রাইজ দর্শকদের, সারপ্রাইজ। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের এই সুন্দর একটা পরিবার আর আমাদের বাংলাদেশের শিল্পে আপনাদের যে অবদান, এটার জন্য আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই, আমরা আপনাদের অনেক ভালোবাসি। আমি জানি আমাদের দর্শকরা আপনাদের অনেক ভালোবাসে। নিমা রহমান এবং তারিক আনাম খান, এই দুজনের সাথে একসাথে চলুক, আরও অনেকটা পথ যাক, এই ভালোবাসা আপনাদের সাথে থাকুক। এবং আমি জানি দর্শকরা আপনাদের জীবনের একটা বড় অংশ, দর্শকদের কাছে চলে যাচ্ছি, আজকের অনুষ্ঠান এখানেই আমাদের শেষের সময় হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমাদের প্রিয় দর্শক প্রিয় মানুষের সাথে আজকে আমরা ছিলাম, গল্প করলাম, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।